মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি। আজ হচ্ছে শনিবার, বর তো নাইট ডিউটি করে এখনও ফেরেনি, কিছুটা ডিউটি করে আজকে আস্তে আস্তে হয়তো দুপুরবেলা হয়ে যাবে। আর দুধে এই কদিন থেকে এক নাগারে মাছ খেতে খেতে না আর মাছও খেতে ইচ্ছা করছে না, ডিমও খেতে ইচ্ছা করছে না, যার জন্য আজকে শ্বশুরমশাইকে বললাম মাটন নিয়ে আসতে। তো মাটন নিয়ে এসছে, তো মাটনটা আমি রান্না করব, খালি জাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছি, রেখে ছেলের জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ধুয়ে দিলাম, এখন রান্না বান্না বসাবো। তো রান্না কিভাবে করছি, কি কি নিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, কিছুটা রান্নার অংশ। তো তোমরা দেখতে থাকো আমি সারাদিন কি করছি। মাটন রান্নার জন্য আমি কি কি নিয়েছি তোমাদের বলছি। এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর এখানে আলু কেটে রেখে দিয়েছি, আর এই যে মাংস, মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, এদিকে তেজপাতা হলুদ লবণ আর হচ্ছে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আধা ঘন্টা হয়ে গেল ম্যারিনেট করে রাখা। আর এখানে রয়েছে এক্সট্রা চর্বি, আর এদিকে তেলও গরম হয়ে গিয়েছে, আগে আলুগুলো ভেজে নেব। মাংসের জন্য আলুগুলো আগে ভেজে নিই। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেব এলাচ, চারটে এলাচ, আর কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে, মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি একে একে দেব হচ্ছে গুঁড়ো মশলাগুলো। এর মধ্যে প্রথমে দেব হচ্ছে জিরে গুঁড়ো, তারপরে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো আমি ম্যারিনেটের সময় লাগিয়ে দিয়েছি। একটু ভালো করে এটাকে আমি নেড়ে নেব, নেড়ে নিয়ে ঢাকনা চেপে আস্তে আস্তে কষতে দেব। এবার আমি ঢাকনা চেপে দেব, হালকা আছে এটা, হতে থাক। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই মাংসটা অলরেডি অনেকটাই রান্না হয়ে গিয়েছে, জল এখনও কোনো রকমই আমি অ্যাড করিনি এর মধ্যে, মাংসরই জল একদম। এটা ভালো করে শুকিয়ে যাবে, তারপরে তখন আমি জল, যেখানে গরম জল করে রেখেছি সেই গরম জলটা দিয়ে দিয়ে ভালো করে কষাবো। মাংসটা কষানো চলছে, তো এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, তাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হবে। ভালো করে নেড়ে নিই। আলুগুলো কিছুটা সেদ্ধ হওয়ার পর আবার সেগুলোকে নামিয়ে নেব, নাহলে আবার বেশি সেদ্ধ হয়ে ভেঙে যাবে। এবার মাংসতে দেব অল্প পরিমাণে জল, মাংস কষানো হয়ে গিয়েছে, মাংসের মধ্যে আমি চর্বিগুলো আর আলুগুলো আবার দিয়ে দিলাম। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব, ভালো করে একটু মিশিয়ে নিই আগে। এবার মাংসতে আমি ঝোলের জন্য দিয়ে দেব জল, রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব।
আজকে রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় 1:30 বেজে গিয়েছিল, যার জন্য ছেলের আজকে একটু রুটিন একটু মানে অগোছালো হয়ে গিয়েছে, যার জন্য তাড়াহুড়ো করে স্নান ধান কমপ্লিট করে ছেলেকে তাড়াতাড়ি পরিষ্কার করে খাইয়ে দাইয়ে ওকে যে জাস্ট ঘুম পাড়ালাম। আর এখন 2:30 বেজে গেছে, 2টার মধ্যে ওর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়, ঘুম পাড়ানো কমপ্লিট হয়ে যায়। আজকে একটুখানি লেট হলো, আসলে চিকেন হোক বা মাটন হোক মাংস রান্না করলে পরে একটু টাইম লাগেই, একটুখানি টাইম না নিয়ে করলেও হয় না, মানে কি করব আর, করার কিছু নেই, আমি একদিন কোনো ব্যাপার না, অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখন নিচে দাদা বাবাদেরও সবার খাওয়া হয়ে গিয়েছে, আর আমি এখন খাওয়া দাওয়া করবো, করে টরে একটু রেস্ট নেব, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, জানি না সকাল থেকে কী হলো মাথা ব্যথা করছে। আমি যখন গ্যাসের ব্যথা, হয়তো গ্যাসের ওষুধ খেলাম, ভেতরে ভেতরে জ্বরও হয়তো যাচ্ছে, মানে একটা জ্বরের ওষুধও খেয়ে নিয়েছি, তাও একটুখানি মাথাটা মানে অদ্ভুত ধরনের লাগছে জাগে। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, করে টোরে একটুখানি রেস্ট নেবো, আর হাজবেন্ডও প্রায় চলে এসছে, ও এখনও পৌঁছেনি বাড়ি অবধি, চলেই এসছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বে ও, তো তোমরা দেখতে থাকো। আমি এদিকে ভাত নিয়ে নিয়েছি, তো আমি 2 পিস কষা মাংস উঠিয়ে রেখেছিলাম, কষা মাংস খেতে ইচ্ছা করলো তো ওটা দিয়েই খাবো, আর একটা চর্বি নিয়েছি আর আলু, তো খাওয়া শুরু করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর বড় চলে এসছে ডিউটি থেকে, আর এই যে ছেলেকে এখন খাওয়াতে বসিয়েছি, ও খাবে এখন স্যারেলাইস, খেয়ে দে। আমরা কোথায় যাব বাবা? আমরা মাঠে যাব ঘুরতে আজকে, হ্যাঁ মাঠে যাব, বলে বেই বেই যাব, টাটা টাটা, হ্যাঁ মাঠে বল বল খেলবো, পা দিয়ে হলো পা যাবো একটু মাঠে, হ্যাঁ ওকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে দেখি ওকে নিয়ে একটুখানি বেরোবো। ছেলেকে নিয়ে এসেছি মাঠে খেলাধুলো করার জন্য, অন্যান্য দিন তো এই যে এই 2 ঠাকুরদার সঙ্গে আসে, তো আজকে আমিও আসলাম, ওই যে দেখো কি অবস্থা ওর। এই দেখো এইটা আরেকটা পুচকি, এটা যে কোন পুচকি, ও আসলো এখন, ও ব্যাট ছেলের বল দিয়ে খেলছে, আর ছেলে ওখানে এই যে দাঁড়িয়ে আছে, যা মাঠটা বিশাল বড়। এখানেই ওই News 18 বাংলার কার্নিভালের মেলা এখানেই এসেছিলো, তো আমি আজকে নিয়ে সেকেন্ড টাইম আসলাম এই মাঠে, আর এই যে ছেলে, চলো অনেক লোকজন, কেউ যোগা করছে কেউ খেলাধুলো করছে, বিশেষ করে বাচ্চা কাচ্চারা এখন আছে, বাচ্চারা খেলছে। রাতে সমস্ত কিছু আমাদের কমপ্লিট, খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া, ছেলেগুলো খাওয়া কমপ্লিট, ফ্রেশ হওয়াও কমপ্লিট, আর গরম কিন্তু খুবই পড়েছে, আকাশটা একটু খারাপই ছিল, মনে হচ্ছিলো বৃষ্টি হবে বা ঝড় হবে, কিন্তু কোনোটাই হলো না, বরং আবার গরমটা আবার বেড়ে গেল, মানে যা তা অবস্থা, কি বলবো, বলার আর কিছু নেই। কি বলছো, চা টাটা করে দাও সবাইকে, বলে টাটা, একটা হামি দিয়ে দাও, হ্যাঁ গুড নাইট। তো বন্ধুরা, আজকের ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, গুড নাইট।